আপনি কি স্মার্টফোন ইউজ করেন? যদি আপনি যদি স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি হলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্মার্টফোনে এমন কিছু গোপন সেটিং রয়েছে যেটি অনেকের মধ্যে জানা নেই। যারা অনেকে জানে তাদেরকে ধন্যবাদ, আর যারা না জানে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমি মিজানুর রহমান সোহেল, আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সো নিচে দেখতে পাওয়া লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কেননা প্রতিটি ভিডিওর নতুন নোটিফিকেশন সবার আগে পেতে। সো আজকের বিষয় সম্পর্কে আলোচনা করা যাক। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেটিংস সম্পর্কে, যেটি মদার সেটিং আমাদের অ্যান্ড্রয়েড সেটের মধ্যে। সো অ্যান্ড্রয়েড সেটের প্রথমে আমরা ঢুকবো, সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পরেই যে এখানে আপনি একটা ডিসপ্লে বলে একটা আপনি অপশন পাবেন নিচের দিকে, একটু নিচের দিকে গেলে আপনি ডিসপ্লে বলে একটা অপশন আপনি পাবেন। হ্যাঁ, আমি পেয়েছি। ডিসপ্লেতে যখন আপনি যখন ওপেন করবেন, তখন ওপেন করার পরে এখানে আপনি দেখবেন যে ড্যাড ড্রিমস আর আর যে আপনার যেটা পুরাতন ভার্সন যেটা আছে তাতে দেখবেন আপনি ড্যাড ড্রিমস বলে একটা অপশন আছে, যেটা অফ দেখা যাচ্ছে। এটা আমি ঢুকে অন করে দেবো। আর আপনি নতুন যেগুলো আপডেট ফোন যেগুলো আছে অ্যান্ড্রয়েড সেট, এগুলোর মধ্যে কিন্তু স্ক্রিন সেভার বলে থাকবে আপনাদের ফোনে, আপনারা দেখে নেবেন। এটা আমি অন করে দিলাম। এটা অন করে দেওয়ার পরে এখানে কিন্তু চারটা কিন্তু অপশন কিন্তু চলে এসেছে, একটা হলো কালার, আরেকটা হলো ফটো ফ্রেম, আরেকটা হলো ফটো টেবিল, আরেকটা হলো ফটোস। সো আমরা এক একটা করে ডিসকাশন করব, এক একটা করে একটার কাজ কী সবগুলো আপনাদেরকে প্রিভিউ করে দেখাবো। সো আপনি অপেক্ষা করে আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা কালারটা প্রিভিউ করব, দেখবো। হ্যাঁ, আমি প্রিভিউ করছি, দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে, যেটা আপনি এই কালারটা আপনার খুব সুন্দর দেখাচ্ছে। যেটা আপনি আপনার যদি মোবাইল যদি চার্জ দেন, অথবা আপনি যদি মোবাইল যদি কোথাও রেখে দেন, অথবা আপনার যদি কোথাও রাখেন, তাহলে কিন্তু এই কালারটা চলে আসবে আপনি যখন অন রাখবেন সেটিংস, যখন আপনি লক্ষ্য করে দেবেন তখন। এটা হলো, আরেকটা হলো, দুই নম্বর হলো ফটো ফ্রেম। একটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা যেটা হলো প্রতিটি ফোনের মধ্যে কিন্তু প্রতিটি অপশন কিন্তু একই রকম না, অনেক ফোনের মধ্যে একই রকম অপশন কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনি সিলেক্ট অল দিতে পারবেন, এবং আপনার যে ফাইলটা আপনি যদি মনে করেন আমি এই ফাইলটা দেবো, এই ফাইলটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি ক্যামেরা দিলে দেন, পিকচার দিলে দেন, নিউ ফোল্ডার দিলে দেন, অথবা আপনি স্ক্রিন দিলে দেন, অথবা আপনার ফেসবুক, অথবা আপনার যে কোনো ওয়াইবের আপনি যদি দেন তাহলে কোনো প্রবলেম নেই, আপনার যেটা ইচ্ছা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আমি একটা সিলেক্ট করে দিলাম, এবার দেখি কি ফিডব্যাক করে দেখি কী রকম দেখায়। হ্যাঁ, দেখুন একটা একটা ছবি কিন্তু এখানে কিন্তু অলরেডি, যখন আপনার যখন ফোনটা যখন একটু স্ক্রিন চলে গিয়েছে, স্ক্রিনটা যখন একটু অফ হয়ে গেছে, তখন একটা ছবি কিন্তু এখানে সামনে চলে এসেছে একটা ফটো ফ্রেমের মধ্যে। এটা সবচেয়ে তিন নম্বর যেটা আমার ফটো টেবিল, এটা হলো সবচেয়ে আমার একটা প্রিয় একটা, যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই সেটিংসটা। যে সেটিংসটার মধ্যে আপনি যখন সিলেক্ট করে দেবেন যে আপনি দেখুন কত মজার একটা কাজ, সেটা আমি আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, এটা আমার বিশেষ করে আমার খুব ভালো লেগেছে এই সেটিংসটা। সো আমরা এটা দিয়ে এখন দেখবো কত সুন্দর এখানে কিন্তু কাজ হয়, যেখানে আমি অল সিলেক্ট করে দিলাম, ফটো অল সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি যখন প্রিভিউ করবো আপনি দেখুন কি মজার একটা সেটিংস, হয়তো দেখুন কত সুন্দর, মানে প্রত্যেকবার একটা একটা এক একটা ছবি কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসবে, মানে আপনার থেকে আনতে হবে না এটা, ওর যখন আপনি যখন প্রিভিউ করে দেবেন অটোমেটিকলি একটা ছবি চলে আসবে। আপনি যখন হাত দিয়ে এদিক ওদিক সরে দেবেন কিন্তু এদিক ওদিক চলে যাবে, আপনি যেখানে রাখতেছেন সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন। আপনি যদি হাত দিয়ে মানে আপনি খেলা করার মতো যদি আপনি যদি মনে করেন খেলতেছেন, মানে এরকম আপনি খেলতেও পারেন এগুলো নিয়ে ছবিগুলো। আমি যখন একাতাই কিন্তু এই ছবিগুলো নিয়ে অনেক সময় আমি খেলি, এবং আমার কিন্তু এই প্রোগ্রামটা খুব ভালো লাগে। সো আপনি আপনারা এই সেটিংসটা করে দেখবেন, খুব মজা লাগবে কিন্তু, দেখুন কত সুন্দর লাগে, মানে একটা এক একটা ছবি আসতেই থাকবে আসতেই থাকবে। যেটা এই সেটিংসটা কিন্তু আমার খুব কিন্তু খুব একটা প্রিয় সেটিংস।
সো আপনাদেরও হয়তো আপনারা অনেকে হয়তো এই সেটিংস গুলো সম্পর্কে এই সেটিংস সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে অথবা আগে থেকে আপনারা জানেন, যারা জানেন তাদের 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 সাথে ক্ষমা চাচ্ছি, আর যারা জানেন না তাদের অবশ্যই বলবো, তাদের জন্য অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। সো আপনারা অবশ্যই সেটিংসে গিয়ে ডিসপ্লেতে গিয়ে এই মজার সেটিংসটা আপনারা সেটিং করে নেবেন। যখন আপনার আপনি যখন ফোন যখন কোথাও দেবেন মানে চার্জে দেবেন তখন কিন্তু এই সেটিংসটা কিন্তু অত্যন্ত কিন্তু স্মুথলি মজা লাগে। সো এখন আমরা লাস্টে দেখবো, লাস্টে হলো এখন লাস্টটা আমার এখন এই মুহূর্তে তো ভিডিও চলছে, তো এটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, যেটা দেখালে কিন্তু আমার স্ক্রিনশট আমার অফ হয়ে যাবে। সো এটা অফ হয়ে গেছে বিদায়, এখন আমি আপনাদেরকে দেখাতে পারছি না। সো আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি। সো অবশ্যই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন। কমনে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আপনাদের কমন আমাকে এই ভিডিওগুলো বানানোর জন্য খুবই অনুপ্রাণিত করে। সো অবশ্যই আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং সোহেল এমকে চ্যানেলের সাথেই থাকুন, আগামী ভিডিওর অপেক্ষায় থাকুন। থ্যাংক ইউ সো মাচ।